सर्वोच्च दिए অনুরোধ করব গতকাল আজকেও বলছি মজুরি আদায়ের দাবিটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত কেন হব ঠিক আছে আমরা যেভাবে সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা অবধি কাজ করি মাঠে রুদে পড়ি বৃষ্টিতে ভিজি আমাদের মতো এরকম কে করে সেই ব্যথা সেই বেদনা আমরা বুঝেছি আমাদের ডিসি মহোদয় বুঝেছেন আমাদের প্রধানমন্ত্রী বুঝেছেন এবং উনারা আশ্বস্ত করেছেন অচিরে গতকালকে একটা মেসেজ ছিল জানি না আজকে হয়তো আবার একটা মেসেজ আসবে আসলে একটু আগে দর্শন ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন রাষ্ট্রীয় কাজের অনেক প্রোটোকল থাকে অনেক সময় চাইলে অনেক কাজ করা যায় না আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আপনাদের পক্ষে রায় দিবেন আপনাদের মজুরি আদায়ের পক্ষে উনি সর্বোচ্চ কাজ করবেন এটা আমার বিশ্বাস আমার মনে হয় যেহেতু বিষয়টা জাতীয় ইস্যু শুধু আমাদের এই বাগানের মজুরি বৃদ্ধি না বাংলাদেশের যত চা বাগান আছে প্রত্যেকটা চা বাগানের শ্রমিকদের একই দাবি আমাদের মজুরি বৃদ্ধি করা হোক তাই না সেক্ষেত্রে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব আমি গতকালকেও বলেছি এই বাগানেই আমাদের পূর্ব প্রজন্ম আমার বাপ আমার দাদা কাজ করে গেছেন সত্য না মিথ্যা এই বাগানের মালিক কিন্তু চা বাগানের মালিক আপনারা সেটা আপনারা বুঝেন কিনা জানি না আপনারা স্ট্রাইক করলে বাগান বন্ধ অতএব এই বাগানের সৌন্দর্য এই বাগানের সম্পত্তি রক্ষার দায়িত্ব আপনাদের আপনাদের যৌক্তিক আন্দোলন নিয়ে আপনারা শান্তিভাবে আন্দোলন চালিয়ে যাবেন তাতে আমাদের কোনো দ্বিমত নাই আমি গতকালকেও বলেছি প্রতিদিন যদি আন্দোলন হয় আমি আপনাদের সাথে এসে এক ঘন্টা আন্দোলনে বসে যাব বাংলাদেশের সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ আর আমরা হচ্ছি সেই সাধারণ জনগণ আমাদের ক্ষমতা সবচেয়ে বেশি আমরা প্রজাতন্ত্রের মালিক তাই না সেক্ষেত্রে আমাদের দাবিটা আমরা উপস্থাপন করেছি উত্থাপন করেছি আমাদের অপেক্ষা করতে হবে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সেটা আমি বিশ্বাস করি এখন একটু আগে প্রেসিডেন্ট বলেছেন মেম্বার সাহেবও বলেছেন লংলা ভ্যালির যে পঞ্চায়েত গুলো রয়েছে দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে নেতৃবৃন্দ রয়েছেন আমি এখন ইয়ানো মহোদয়কে বলে দিয়েছি আপনি অচিরেই সম্ভব হলে আজকে সন্ধ্যার মধ্যে সব কয়টা পঞ্চায়েতের মুরব্বী যারা বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদেরকে আপনার অফিসে ডাকেন আপনারা সবাই সকল বাগানের পঞ্চায়েতের সাথে কথা বলে সিদ্ধান্ত নিন বাগানে কাজ চলবে কিনা চলবে না সেটা বাগান পঞ্চায়েতের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনি তাদের সাথে কথা বলে তাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা পরবর্তী পদক্ষেপ নেন আমার চা শ্রমিক মানুষ খুবই সাধারণ মানুষ এরা ধোকা খায় বারবার এদেরকে আপনারা আর ধোকা দিবেন না আপনাদের কথা আর কাজে মিল থাকতে হবে আপনারা প্রত্যেকটা বাগান পঞ্চায়েতকে নিয়ে কথা বলে সিদ্ধান্ত নেন নিয়ে বাগানে কাজ করবেন কিনা না এখন এক বাগানে কাজ হইলো আর এক বাগানে কাজ হইলো না এই বাগান থেকে এই বাগানে আমরা তো কাজ করি না ফোন আসলো তোমরা কেন কাজ করো এইগুলো বিশৃঙ্খলা হবে তাই না অতএব সন্ধ্যা পর্যন্ত আমার মনে হয় সন্ধ্যা 7টা-8টার মধ্যে এই অনুমত চেষ্টা করতেছেন প্রত্যেকটা বাগানে পঞ্চায়েত থেকে ডাকার আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আরেকটা বিষয় এখানে এসেছে একটা ফেসবুকে বিশাল একটা কমেন্টস কে জানি করেছে চা শ্রমিক আন্দোলন এখানে একটা স্টোরির মধ্যে আশিস আশ্চর্য কমেন্টস করেছেন একটা বাজে কমেন্টস অকাম্য ফাঁকিবাজ এসব কর্মীদের মজুরি বৃদ্ধির কোন যুক্তিকতা নেই এটা নিন্দনীয় কথা বলেছে অনেকটা বাজে কথা বলেছে এটার বিচার 100% হবে এবং দামাচাবার বিচার হবে না
আপনারা মিলাইয়া দিলাম, ভুল করছো মাফ করে দিলাম, এরকম হবে না। আমি অসীম মহোদয়কে এই মাইক রেখেই ফোন দেবো এবং এটা শক্ত বিচার করার ব্যবস্থা নিব। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা সকলেই আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন আমরা হাতে তুলে নেব না। আমরা সরকারকে সম্মান জানাব। আমাদের যদি ন্যায্য হক, আমাদের যদি দাবি দাবা আদায় না হয়, তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। তাই আর আমি কি বলবো, আমি গরিব মানুষ হবো, আমার কাছে অত টাকা পয়সা নাই, যদি অত টাকা থাকতো তাইলে আমি আমার আমার সাহায্য আছে সাধ্য নাই। আমার মনে হয় এখন তোমরা বাগানের মাঝে কষ্ট করো, আর ওদের মাঝে আমার খুব ইচ্ছা ওর তোমার কিছু আনি খাওয়াই, তার মতো মানুষের খাওয়াইবার তো ঠিক আমার আছে। আচ্ছা, মেম্বার আসুন, বাগান পঞ্চায়েত সভাপতি আসুন, জনের লগে আলাপ করিয়া চেষ্টা করবো, না পারলে এখন বিস্কুট না হইলে তোমার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সমনা করে তো এখানে তোমার লগে ঠিক আছে, তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে, শুধু বিশৃঙ্খলা হবে না, বাগানের সম্পত্তি নষ্ট করা যাবে না, এবং বাইরে বাগানের কেউ বাগানে গিয়ে দেওয়া যাবে না, এই বাগান আমাদের এই